বাংলাদেশ টিম যেরকম পারফরম্যান্স করেছে আমরা কেউ এটাতে একদমই খুশি না আর দুটো ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে একেবারে নয়ে রয়েছে পজিশনের দিক থেকে তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে নেক্সট ম্যাচ শ্রীলঙ্কার বিপরীতে আছে তো বাংলাদেশের পারফরম্যান্স দেখে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও তাদের সুযোগ রয়েছে কি না চ্যাম্পিয়ন্স ট্রফি হ্যাঁ সুযোগ রয়েছে কি না ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট যে যতটুকু পর্যন্ত জানি যে যদি আমি পজিশন যদি আমার সেভেন্থ প্লেস নিয়ে যদি আমি ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারি তাহলে অনেকটাই আশা করতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো বা সুযোগ হবে বাট নয় অথবা দশ এই দুটো প্লেস নিয়ে যদি আমরা ফাইট করি তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগটা কম যে এই ক্রিকেটটা আসলে খেলেছে বাংলাদেশ টিম সেটা আসলে সাফার তো করতেই হবে সেই সাফারটাই কিন্তু আমরা করছি একদমই তাই এবং সুব্রত বাবু ভাই কি মনে হয় এক্স্যাক্টলি তাই আপনার দেখেন কালকে আফগানিস্তান জিতে কিন্তু পাঁচ নাম্বার পজিশনে চলে গেছে হ্যাঁ জি আমরা পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছি আফগানিস্তানের জন্য আপনার মোটামুটি না নিশ্চিত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আপনি দেখেন বাংলাদেশ এবং ইংল্যান্ড এই দুইটা দলকে স্ট্রাগল করতে হচ্ছে এবং বাংলাদেশ মোরালি যতটা আপনার ডাউন সেই জায়গাটা থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ এবং আরেকটা যে ম্যাচ বাকি থাকবে সেটা কিন্তু অবভিয়াসলি অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খুব টাফ একটা ম্যাচ আমার কাছে মনে তো হয় যে সম্ভাবনা আছে কিন্তু লিটারালি চিন্তা করলে মনে হয় না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে সেক্ষেত্রে ববি ভাই নেদারল্যান্ডস আর বাংলাদেশের পয়েন্ট নেট রানটা যদি আমরা দেখি কাছাকাছি রয়েছে সেক্ষেত্রে যদি নেদারল্যান্ডস হেরে যায় এবং বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কি আমরা কোনো সম্ভাবনা দেখতে পাই কিনা সেক্ষেত্রে আপনি দেখেন ইংল্যান্ডের কিন্তু এখনো তিনটা ম্যাচ বাকি রয়ে গেছে হ্যাঁ এখন আপনি তো জানেন না যে নেদারল্যান্ডস বা ইংল্যান্ড বাকি তিনটা ম্যাচই হারবে আমরা ধরে নিলাম নেদারল্যান্ডস বাকি দুইটা ম্যাচ হারবে আপনি যদি দেখেন ইংল্যান্ড এবং বাংলাদেশের নেট রানরেট প্রায় কাছাকাছি অর্থাৎ এখানে বাংলাদেশ যদি প্রথমত হচ্ছে আপনার এই রান রেটের বিষয়টা আসবে পরে আপনাকে তাকে ম্যাচ জিততে হবে তাই না আপনি শ্রীলঙ্কার সঙ্গে যদি আগে জিতেন তাহলে আমরা ওই কম্পারিজনে যেতে পারবো তবে সেটাও যথেষ্ট হবে না যদি ইংল্যান্ড আজকে ম্যাচ জিতে যায় কিংবা পরবর্তীতে তাদের আরও দুটো ম্যাচ থাকবে সো সব কিছু ইকুয়েশন মিলে আমার কাছে আমি আমার অ্যানালিসিস বলে যে শেষ পর্যন্ত দেখা যাবে যে নেদারল্যান্ডস আর বাংলাদেশই হয়তো মানে নয় দশে শেষ করবে এটা আমার ধারণা তবে কি এটা কি আসলে ধারণা করে বলছেন নাকি অ্যানালাইজ করে অ্যানালাইজেশন আমার কাছে কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে কারণ আপনি দেখেন দুইটা ম্যাচই তো টাফ ম্যাচ আপনার নিউজিল্যান্ড এবং সরি মানে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে সো সেই জায়গাটা থেকে বাংলাদেশ যদিও আমরা জানি যে একটা বড় ডিফিট হয়েছে আপনার শ্রীলঙ্কার তারাও প্রায় একই রকম বাংলাদেশের মতো অবস্থা কিন্তু দিন শেষে দেখা যায় কি যে এরকম পজিশনে থাকলেও মানে অপোনেন্ট দলই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রেও দেখেছি সো সেই সব জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা থেকে বাংলাদেশের একদম মানে স্ট্রংলি কামব্যাক করাটা খুব একটা ইজি হবে না সেটা কি সেজন ভাই মনে করছেন কিনা যে একেবারে সম্ভাবনা নেই বা চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে জিরো হোয়াট ডু ইউ থিঙ্ক আসলে আমাদের স্ট্রাকচারটাই আসলে একটু ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা পড়ে আছি যেমন যে আমাদের ব্যাটসম্যানরা যদি অফ ফর্মে চলে যেত তাহলে আমরা বলতে পারতাম যে না আমরা অফ ফর্ম আবার রিগেইন করা যায় আসলে আমাদের পজিশনগুলোই কিন্তু এখনও পিক করতে পারিনি কি কোন সময় কোন জায়গায় ব্যাটিং করবে সো আমরা যদি পজিশন যদি পিক করতে না পারি তাহলে আমি এক্সপেক্ট কেমনে কীভাবে করবো আমি কোন প্ল্যানে খেলবো সেটাই আমি আসলে জানি না সো জিনিসটা একটু ডিফিকাল্ট আর আমার একটা জিনিস এখানে জানবার রয়েছে সুজন ভাই যে আমরা প্রত্যেকটা টিমকেই দেখি যে খারাপ খেলা পরে তাদের একটা কামব্যাক স্ট্রংলি একটা কামব্যাক করে পরের ম্যাচে বাংলাদেশের এখন পর্যন্ত পাঁচটি ম্যাচেই আমরা সেটা দেখিনি এবং এই জন্য বোধহয় বাংলাদেশে আমরা ক্রিকেট প্রেমীরা একটু সেক্ষেত্রে মন খারাপ বা হার্ড ব্রেকিং হয়েছে আসলে কামব্যাক করতে হলে একটা প্রিপারেশনের দরকার থাকে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপে ইন করেছে এর আগে কতটুকু পর্যন্ত প্রিপেয়ার ছিল সাপোজ আমাদের টিমটাই ঘোষণা হয়েছে একদিন আগে মানে একদম লাস্ট মোমেন্টে দেন ওরা কতটুকু পর্যন্ত প্রিপেয়ার নিতে পেরেছে আমরা যে এর আগে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হেরেছি ওটাকে কতটুকু পর্যন্ত কারেকশন করতে করে আমরা আসলে ওয়ার্ল্ড কাপে ইন করেছি আমাদের যে ব্যাটিং অর্ডারগুলো রয়েছে সেই ব্যাটিং অর্ডারে কে কোন জায়গায় ব্যাটিং করবে কোথায় ব্যাটিং করলে কার কী ফল সেই সব জিনিস নিয়ে কতটুকু পর্যন্ত প্ল্যান হয়েছে প্ল্যান যদি আসলে খুব ট্রান্সপারেন্ট না হয় তাহলে এক্সিকিউশনটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সো আমরা এক এক টিমের সাথে এক একভাবে প্ল্যান করেছে এক এক টিমের সাথে এক এক জায়গায় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে সো এটা যতই কথাই বলেন এত বড় প্ল্যাটফর্মে এটা নিশ্চয়ই হ্যাম্পার হবে দেখেন আমরাও ক্রিকেট খেলেছি আমাদের মানে আমরা ওয়ার্ল্ড কাপও খেলেছি অ্যাটলিস্ট এখন এক একটা টিমের সাথে কিন্তু এক একভাবে চিন্তা করতে হয় একটা ব্যাটসম্যান যদি চিন্তা করে যে না আমি কালকে কাকে ফেস করব আমি পেস বলার ফেস করব না স্পিনার ফেস করব সেই জিনিসটাই যদি আমি না জানি
তাহলে আমি কিভাবে প্ল্যান করব পরের দিন সকালের জন্য? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো প্রিপারেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট।